দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2023 অনুষ্ঠিত হয়েছে। এতে ভিডিও টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় ইএমই কোরের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন সেনাপ্রধান। এছাড়াও তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা অবহিতকরণ ও প্রতিপালন বিষয়ে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির। মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। কালকিনি প্রেস ক্লাবে নিহত এসকান্দার খার ছেলে কিরণ খা লিখিত বক্তব্য দেন। ডিজিটাল বিভ্রান্তি মোকাবেলায় ময়মনসিংহে সাংবাদিকদের দুদিনব্যাপী প্রশিক্ষণ চলছে। এতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, আইইডির ব্যবস্থাপক নূর নাহার, ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার আমির মোহাম্মদ বক্তব্য রাখেন। প্রশিক্ষণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 20 জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কুড়িগ্রামে নানা আয়োজনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের 88তম জন্মবার্ষিকী পালন হয়েছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রেস ক্লাব, কুড়িগ্রাম সরকারি কলেজ, সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে দিনব্যাপী অনুষ্ঠিত সৈয়দ হক মেলার উদ্বোধন করেন কবিপত্নী ডাক্তার আনোয়ারা সৈয়দ হক। রাঙামাটি রিজিয়নের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। এ সময় অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থানের জন্য 3টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউটিন, দুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ টাকা দেওয়া হয়। ময়মনসিংহে কর অঞ্চল 42 জন সেরা করদাতাকে সম্মাননা, ট্যাক্স কার্ড ও সনদপত্র প্রদান করা হয়েছে। নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। বাগেরহাটের নবলোক পরিষদের পক্ষ থেকে 21 প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। দৈবজ্ঞহাটি বাজার এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর নমিতা হালদার। ফেনীর বারাহিগুনি মুইনিয়া চিস্তিয়া স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জামাল নাসের। সাতক্ষীরায় দাস ও ঋষি সম্প্রদায় সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিক ভিত্তিক প্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ফিংরি ইউনিয়নে প্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফরহাদ জামিল। মোংলায় কমিউনিটি ডেভেলপমেন্ট কোডেকের প্রজেক্ট অ্যানুয়াল আপডেট সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।